আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে বানানা মিল্কশেক। ইফতারিতে আমাদের সবারই কম বেশি ভাজাপুরি খাওয়া হয়, তো ভাজাপুরি যেহেতু আমরা সবাই খেয়েই থাকি, তো এর পাশাপাশি আমরা একটু হেলদি খাবারও রাখতে পারি, যা কিনা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো এবং উপকারী। তো এই আমরা আজকে মিল্কশেক তৈরি করে দেখাবো, বানানা মিল্কশেক। এটা খুব সহজ এবং খুব দ্রুত সময় এটি তৈরি করা যায়। এখানে আমরা বানানা শেক তৈরি করার জন্য আমরা এখানে তিনটি কলা নিয়েছি। এটা হচ্ছে সবরি কলা, আপনি চাইলে সাগর কলা দিয়ে করতে পারেন, যে কোনো কলা দিয়ে করতে পারেন, তবে সাগর কলা দিয়ে করলে একটু কালারটা একটু হলদে হলদে আসবে, আর সবরি কলা দিয়ে করলে কিন্তু কালারটা আসে না, কিন্তু সবরি কলা কিন্তু খেতে অনেক টেস্ট। যে কোনো কলা দিয়ে, আপনি পাকা কলা দিয়ে আপনি এই মিক্সচারটা করতে পারবেন। এটা কিন্তু বেশ হেলদি খাবার। আবার বাচ্চারা অনেক সময় দুধ খেতে চায় না, তো বাচ্চারা যেহেতু সরাসরি দুধ খেতে চায় না, সেহেতু আপনি এইভাবে বানানা দিয়ে আপনারা শেক বানিয়ে দিতে পারবেন। দেখবেন যে একদম বাচ্চারা খেয়ে নিবে, কেননা এই বানানা শেক কিন্তু অসম্ভব মজার হয়। তা আমরা এখানে ছোট ছোট স্লাইস করে বানানাগুলো কেটে নিব। আপনি চাইলে একটু বড়ও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো কলাগুলো কাটা হয়ে গেছে, এখন আমরা ব্লেন্ড করে নিব। তো এখানে আমি ব্লেন্ডারে প্রথমে কলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনি যদি মিষ্টি পরিমাণ বেশি খেতে চান তাহলে বেশি দিবেন, আমি খুব সামান্য চিনি দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দেব আমি পানি। এখন পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর আমরা ব্লেন্ড করে নিব। এখানে মতো একেবারে সহজভাবে এটি তৈরি করা যায়। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি গ্লাসে ঢেলে দিলাম। এখন আপনি এর উপর দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি প্রথমে এখানে আইস কিউব দিচ্ছি, যেহেতু এই শেকগুলো ঠান্ডা খেতে ভালো লাগে। তো এর উপরে আমি কিছু খেজুর দিয়ে দিলাম। আপনারা চাইলে চকলেটের গুঁড়াও দিতে পারেন। ব্যাস হয়ে গেল আমার বানানা মিল্কশেক। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।